নমস্কার দর্শক বন্ধুরা রান্নামণি যৌথ পরিবারের দুপুরবেলা আজকে নিয়ে এসেছি লাউ ট্যাংরা নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের গোটা লাউ একটু বড় বড় টুকরো করে কাটা নিয়ে নিয়েছি ছশো গ্রাম একদম টাটকা ছোট্ট ছোট ট্যাংরা মাছ বেশ কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ নুন এটা রান্না করতে যা যা উপকরণ লাগবে সেগুলিই দেখাচ্ছি চিনি কালো জিরে ফোড়নের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই সমস্ত উপকরণ নিয়ে আজ আমি রান্না করতে চলেছি ট্যাংরা মাছ দিয়ে লাউ ঘন্ট অর্থাৎ লাউ ট্যাংরা কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব একদম টাটকা সুস্বাদু ট্যাংরা আজকে বাজার থেকে এনেছে আমাদের যৌথ পরিবারে বড় রকমের তরকারির দরকার হয় সেই জন্য আমরা ভাবলাম আজকে লাউ দিয়ে যদি করা যায় ট্যাংরা মাছটা তাহলে কেমন হয় ট্যাংরা মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম খুব কড়া ভাজব না কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ভালো করে কালো জিরেটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল এবারে আমার ডুমো করে কেটে রাখা লাউ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি লাউয়ের থেকে জল বেরোবে আস্তে আস্তে লাউটা মজে যাবে যেহেতু পুরো গোটা লাউটাই দিয়েছি একদম কড়াই ভরে গেছে কিন্তু আস্তে আস্তে এবার মজে যাবে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ ছোটো চামচের এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম দিয়ে নাড়াচাড়া করছি লঙ্কা চেরা দিয়ে দিলাম সাত আটটা দুটো তেজপাতা দিচ্ছি এবারের লাউগুলো নাড়াচাড়া করে ঢেকে দিলাম মিনিট দশেক পরে আমি আবার ঢাকনা খুলবো খুলে দেখব লাউ কতটা মজেছে দেখুন লাউ থেকে জল বেরিয়ে এসছে লাউয়ে হলুদ সবসময় একটু অল্পই দিতে হয় লাউ চাল কুমড়ো এগুলো হালকা তরকারি তো এটাই একটু হালকা হলুদ দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আস্তে আস্তে লাউটা সেদ্ধ হচ্ছে লাউয়ের জলটা আমি একদম মজিয়ে ফেলবো না একটু ঝোলঝলি থাকবে এবার আমার ভাজা মশলাটা বানাবার পালা নিয়ে নিয়েছি ছটা শুকনো লঙ্কা গোটা আর এক বড় টেবিল চামচ জিরে গোটা জিরে আর তিনটে তেজপাতা এটা গরম কড়াই আমি নাড়াচাড়া করে অর্থাৎ রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এটাই আমার এই রান্নার স্পেশাল মশলা লাউয়ের জলেই লাউটা সেদ্ধ হচ্ছে হয়ে গেছে আমার মিক্সিতে ভাজা মশলাটা বানানো দিয়ে দিচ্ছি চিনি কারণ লাউয়ের মধ্যে একটু চিনি মিষ্টি মিষ্টি ব্যাপারটা খুব ভালো লাগে তবে আপনারা যারা মিষ্টি কম খান তারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ঝাল সব দেবেন এবারে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার লাভের সাথে মাছ ভাজাটা একদম মিশিয়ে দেব যাতে মাছের স্বাদ গন্ধ তরকারির মধ্যে ছড়িয়ে যায় এবার ভাজা মশলাটা দিচ্ছি যে স্পেশাল মশলাটা বানালাম সেটা ছোটো চামচের তিন চামচ দিয়ে দিলাম গ্যাসটা আমার হাই ফ্লেমে আছে খানিকটা ঝোল টেনে নেবে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে এবারে আমি পিটুলি দেবো পিটুলি গোলা অনেকে চাল বাটা দেন ময়দা বা আটা জলে গুলে ঘন হওয়ার জন্য এটা আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে সেই জন্য এই পিটুলি গোলাটা আমি দিয়ে দিলাম যাতে একটু টেনে মাখা মাখা হয়ে যায় হয়ে গেল আমার লাউ ট্যাংরা খুব সুস্বাদু একটা হালকা রেসিপি দুপুরবেলা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমার দর্শক বন্ধুদের আমরা দেখালাম যাতে তারাও নিজেরা নিজেদের প্রিয়জনদের রান্না করে খাওয়ায় এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের রেসিপি নিয়ে আবার হাজির হব ধন্যবাদ